দেখতে দেখতে চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রায় এক মাস ব্যাপী জমজমাট টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল আজ। আর কিছুক্ষণ পরেই মুখোমুখি দুই অপরাজিত দল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো শিরোপা জিততে চায় প্রোটিয়া অধিনায়ক, আর ভারতের কোচ রাহুল দ্রাবিড়েরও স্বপ্ন শিরোপা ছোঁয়ার। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ফাইনালে উঠেই ইতিহাস রচনা করেছে দক্ষিণ আফ্রিকা। গত ৩২ বছরে দুর্দান্ত সব ক্রিকেটার ও অধিনায়ক, তারকায় ঠাসা দল নিয়েও প্রোটিয়াদের কয়েকটি প্রজন্ম যা পারেনি সেটিই করে দেখিয়েছেন এইডেন মাকরামের এই দল। তবে স্রেফ এই মঞ্চে পা রেখেই তৃপ্ত নয় দলটি। প্রথম ট্রফি জয় করেই প্রথম ফাইনাল রাঙাতে প্রত্যয়ী মার্করাম ও তার দল। ২০১৪ সালে অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকাকে যুব বিশ্বকাপ জিতিয়েছেন এইডেন মার্করাম। এবার তার হাত ধরে কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাতীয় দলও। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে জানালেন শিরোপা জয়ের কথা। পুরো বিশ্বকাপে ব্যাট হাতে ফ্লপ কোহলি। তারকা ব্যাটারদের ফর্ম নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় চললেও একেবারেই চিন্তিত নন ভারতীয় দল। ফাইনালের মঞ্চে ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করেন ভারতের কোচ। নিজের খেলোয়াড়ি জীবনে কখনোই বিশ্বকাপ জিততে পারেনি রাহুল দ্রাবিড়। জাতীয় দলের হয়ে একাধিক ফাইনাল খেললেও আইসিসির কোনো বৈশ্বিক ট্রফি তার অধীনে জেতেনি। এবার টি-20 বিশ্বকাপে ট্রফি জেতার এক ধাপ দূরে তার দল। এবারে বিশ্বকাপে অপরাজিত আছে ভারত। ২০০৭ সালে প্রথম আসরের পর থেকে কোনো টি-20 বিশ্বকাপ জেতেনি দলটি। রাজিবুল ইসলাম, নাগরিক।